তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে দ্রুতগতিতে এগোচ্ছে। ইতোমধ্যে মাস্টার প্ল্যান তৈরি করে দেশের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন আইটি সেন্টার গড়ে তোলা হচ্ছে। উদ্দেশ্য, উদ্যোক্তা তৈরি ও আইসিটি সেক্টরে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এরই একটি নির্মাণ করা হচ্ছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদ্যমদী এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। ধনাগোদা নদীর তীরে প্রায় 6 একর জমির উপর এটি গড়ে তোলা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ ভবন ছাড়াও নির্মাণ করা হবে বেশ কিছু স্থাপনা। এসএসসি বা সমমানের পরীক্ষা পাশ করে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবেন। প্রতি বছর প্রশিক্ষণ নিতে পারবেন 1000 শিক্ষার্থী। এমন একটি প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয়রা। যারা আগামী যে নেতৃত্ব দিবে তাদেরকে, তাদের যে কাজটা হবে সেটা আইটি প্রশিক্ষণের মাধ্যমে তারা সারা বিশ্বে একটা ভালো অবস্থান তৈরি করবে, যুব সমাজের কর্মসংস্থানের সৃষ্টি হবে, তারা এখান থেকে অনেক ফ্যাসিলিটি পাবে, আইটি রিলেটেড, কম্পিউটার রিলেটেড সবকিছু আর কি। সম্প্রতি কেন্দ্রটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইসিটি প্রতিমন্ত্রী। 1 জুলাই থেকে শুরু হবে অবকাঠামো নির্মাণ কাজ। এত অল্প সময়ের মধ্যে এই যে প্রযুক্তির যে উন্নয়ন, সেটি বিশ্বে এক উন্নয়নের বিস্ময়কর দৃষ্টান্ত হিসেবে তৈরি করেছেন দলটি। বাংলাদেশ সেনাবাহিনী ডিজিটাল প্লাট লিমিটেডের তত্ত্বাবধানে 2025 সালের 30 জুনের মধ্যে চাঁদপুর সহ দেশের 11টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শেষ হবে। আর প্রতিটি কেন্দ্রের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে 83 কোটি 34 লাখ টাকা। সময় সংবাদ, চাঁদপুর।